এখানে আছে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আছে। তেল বসিয়েছি, ফ্রাই করে নেব আমি আলু আর ফুলকপি, হালকা নাড়াচাড়া করে লাল লাল হবে। নিরামিষ তরকারি এটা। তেল গরম হয়ে গেছে, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা একটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, তো আমি পেস্ট করিনি, একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই হয়ে যাবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। আদা বাটা আছে এখানে, আর জিরা আছে, লঙ্কার গুঁড়ো, হালকা ফ্রাই করে নেব কষা কষা, তেলটা পাড়ায় যাওয়ার পাতে। হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম আমি। নাড়াচাড়া করে কষানো পর্যন্ত লবণ দিয়ে দিলাম আমি। এই মশলাটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। গরম মশলাও দিতে পারি, কিন্তু আমি গরম মশলা দিব না, চিনি দিয়ে দিলাম অল্প। স্বাদ অনুযায়ী লবণটা আগেই দিয়ে দিয়েছি, এখন একটু চাপা দিয়ে নি। ওদিকে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে, তো তারপরে আমি স্নান করে চলে এলাম আমার ঠাকুর ঘরে, কারণ পুজোটা দেরি হয়ে যাচ্ছিল। এখন আমি পুজো দিয়ে তারপরে আবার আমি লাউ ঘণ্টটা করব, চাল কুমড়ো ঘণ্ট। এখানে চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তো অত ঝুড়ি পারিনি, যতটুকু পেরেছি অতটুকু। এখানে আছে পোস্ত আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে। তো আমি ফার্স্টে কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, এখন আমি সর্ষে চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা আমার গরম হয়ে গেছে, তো 1/3 আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছি, খুব সুন্দর পেন্ট আসা পর্যন্ত এটা একটু হালকা ভাজতে হবে। এখন আমি চাল কুমড়োগুলো ছেড়ে দেবো।
চাল কুমড়ো থেকে জল বাড়াবে, তো চাল কুমড়োতে জল দিতে হয় না, খুব জল বাড়া ওর মধ্যে রান্না হয়ে যাবে। তাহলে চলো চাল কুমড়ো ঘন্ট বানাই, আসো আর দেখো কেমন লাগলো। অবশ্যই বলো, তো অনেকজন তো অনেক রকম বানায়, তো আমি কেমন করে বানাই দেখাচ্ছি। আমি পোস্ত, সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিরামিষ বানাই। তোমরা দেখো তোমাদের ভালো লাগবে, দেখো ভালো লাগবে, আমি আমারও ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আমার এটা আমার মার কাছে শেখা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এটা এখন একটু নাড়াচাড়া করে তারপরে আমি পোস্তটা দিয়ে দেবো, পোস্ত আর সরষে বাটা। এখন পোস্ত বাটা আর সরষে বাটাটা দিয়ে দিব। চাল কুমড়োর থেকে এত জল জল বাড়ায় যে জল দিতে হয় না, তো এই জলেই হয়ে যায়। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। অল্পটুকু চিনি দিয়ে দিলাম আমি। এখানে আমার সব কিছু 2 চামচ করে দেওয়া আছে আর চিনিটা আধা চামচের মতো দিয়েছি।